তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করার মতো অতটাও ভালোবাসি না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি নাহিদ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন শুরু করা যাক। সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে আঙ্কেল। বর্তমান সময়ে তুমুল জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও হিমি, তাদের যে কোনো নাটক দেখতে অপেক্ষায় থাকে দর্শকরা। সম্প্রতি তাদের একটি নাটকের প্রোমো রিলিজ হয়। নাটকটির নাম বউ মানি না। নাটকটি পরিচালনা করেছেন মাহিন খান। নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুরাইয়া, হিমি, মাসুম বাশার, তারিক সাবেরি আলম সহ অনেকে। নাটকটি রোমান্টিক ও ইমোশনাল হতে চলেছে। নাটকটিতে আমরা দেখতে পাই নিলয় আলমগীর হিমির সাথে প্রেম করে কিন্তু বিয়ে করতে চায় না, আর এই কষ্টে হিমি কান্না করতে থাকে। তখনই নিলয়ের বাবা চলে আসে এবং হিমিকে নিয়ে যায় নিলয়ের বাসায়। সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে আঙ্কেল। নিলয় দেখে তো অবাক। নিলয় হিমিকে বিয়ে করতে না চাওয়ায় হিমি নিলয়কে বিভিন্ন ভাবে ফাঁসিয়ে দেয়। উনি আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে আমার সর্বনাশ করার জন্য। কি? নিলয় ও হিমিকে ফাঁসাতে বেশ কিছু ফন্দি আটে। হাসি ঠাট্টায় জমে ওঠে নাটক। এক সময় হিমি জোরপূর্বক বিয়ে করতে চায় নিলয়কে, কিন্তু নিলয় কোনোভাবেই হিমিকে বিয়ে করতে চায় না। এমত অবস্থায় হিমি ইমোশনালি বলে, মাসুম, আমি একটা জিনিস বুঝতে পারছি যে তুমি আমাকে সত্যিকারে কখনোই ভালোবাসো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে তোমার খালাতো ভাই সেলিমকে বিয়ে করব। নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করবে বলে আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, কেমন হতে চলেছে নিলয় হিমির নাটক? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।